আমরা অনেক সময় বলি না যে আমাদের পঞ্চায়েত বাবু খুব দয়া করে আমাকে ঘরটা দিয়েছে, গোড়ার ডিম দয়া করেছে, ও তোমার ভোট পাবে বলে দিয়েছে, ও দয়ালুকতা থেকে হলো, ও ভোট পাবে বলে দিয়েছে। কি বললাম বুঝলেন না? তার মানে পঞ্চায়েত বাবু দয়া করেছে কিন্তু তার পিছনে কারণ হচ্ছে আমায় ভোটটা দিও, তাই না? কিন্তু আল্লাহ যে দয়া করে, আল্লাহর যে নাম রহমান, নরেন্দ্র মোদী অমিত শাহ তোমরা দুজন যুক্তি করে লকডাউনে সবাইকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বাবরি মসজিদ বুলডুজার দিয়ে ভেঙে দিয়েছো। আল্লাহ বলছে আমার নাম হলো রহমান, তোমরা মসজিদ ভাঙো, মাদ্রাসা ভাঙো, ইমামদারদেরকে মেরে তোমরা কচুকাটা করে দাও, তবু আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবে না, কারণ আমি স্বার্থপর তোদের আল্লাহ নয় যে আমি দয়া করব তার বিনিময়ে আমি আল্লাহ কিছু চাইব। বন্ধুরে আমার, আল্লাহ কত বড় দয়ালু, প্রত্যেক মাসে দেখবেন কারেন্টের বিল আপনার বাড়িতে চলে আসে, এক মাসের বিল যদি জমা না দেন অফিস থেকে লোক এসে তার কেটে দিয়ে চলে যায়। আল্লাহ বলে বান্দা নামাজ পড়বি না তবুও সূর্যের আলো পাবে, বেঈমানি করবি তবুও সূর্যের আলো পাবে, হারাম খাবি তবুও সূর্যের আলো পাবে, তুই নাস্তিক হয়ে মরবি তারপরও আকাশের বৃষ্টি পাবে। বৃষ্টি যখন হবে নামাজি বেনামাজি ডিভাইডেড করব না, সবারই মাঝে বৃষ্টি মুসল ধরায় বর্ষণ করে দিব। আমার নাম হলো দয়ালু, আমার নাম হলো রহমান, আর আমার আর একটা নাম হলো রহিম, এটা কিয়ামতের মাঠে শুধু দয়া করব। এই দিন কিয়ামতের মাঠে নরেন্দ্র মোদি তুমি দেশের সরকার, তোমার প্রতি দয়া করা হবে না, তুমি কোরআনের হাফেজ এই জন্য তোমার প্রতি দয়া করা হবে না, তুমি একজন মাওলানা এই জন্য তোমার প্রতি দয়া করা হবে না, তুমি একজন ভালো হাফেজা এই জন্য তোমার প্রতি দয়া করা হবে না, তোমার আমল যেমন হবে আমার দয়াটাও তোমার প্রতি তেমন হবে, আমল তোমার খারাপ শুধু দয়াতে কোনো কাজ চলবে না, কিছু আমল ভালো কাজ করতে হবে তবে তার দয়া পাওয়া যাবে। কি বললাম বুঝলেন না? আল্লাহ আকবার। তাহলে আর রহমানির রহিমটা মোটামুটি করে হলো। তারপরে বলছে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের তুমি মালিক। আল্লাহু আকবার। জি, দুনিয়া মে জিতনে কামাও হীরা ইয়া তো মোতি, এক বাত তো ইয়াদ রাখনা, কাফন মে জেব নাহি হোতি। দুনিয়া মে জিতনে কামাও হীরা ইয়া তো মোতি, এক বাত তো ইয়াদ রাখনা, কাফন মে জেব নাহি হোতি। পৃথিবীতে অলংকার সোনা গয়না বিল্ডিং বালাখানা যা কিছু তুমি করেছো, একদিন তোমাকে সব হিসাব বুঝিয়ে দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? লাগবেই। কিসের বালাখানা সাজিয়েছেন? আপনার মতো পৃথিবীতে বোকা লোক আর কোনো লোক নাই। আমি মুমতাজুল ইসলাম, আমার মতো কোনো বোকা লোক পৃথিবীতে আর কোনো লোক নাই, তার জ্বলন্ত প্রমাণ আপনাকে একটা উদাহরণ পেশ করছি, ভালো করে বুঝে নেন। কে? আপনি এখান থেকে কলকাতা যাবেন, আপনাদের এখানে স্টেশন কোথায়? খালতিপুর নাকি কি, খালাতপুর না কি, ওটা খালতিপুর, খালতিপুর, খালতিপুর স্টেশনে দাঁড়িয়ে আছেন, নিয়ে প্ল্যাটফর্মে দেখছেন একজনও কেউ নাই, এখানে ট্রেন কম দাঁড়ায়, দাঁড়ায় না, কম দাঁড়ায়, তা যে ট্রেনটা আসার কথা আছে মানে টিকিট কাউন্টার বা স্টেশন মাস্টার অ্যালাউন্সের মাধ্যমে বলছে যে টাইমটা 9:20 যে ট্রেনটা আসার কথা ছিল ওই ট্রেনটা দুপুর 2:20 ঢুকবে, গাড়ি লেটে চলছে। তা আপনি মনে 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 ভাবছেন যে 9:00 থেকে 2:00 পর্যন্ত কি দাঁড়িয়ে থাকা যায়? তা প্ল্যাটফর্মে দেখবেন ওয়েটিং রুম থাকে, থাকে না? তো ওয়েটিং রুমের ভিতর আপনি ঢুকে গেলেন যে একটু বসবো, দেখছেন এত ময়লা যে বসা, নতুন জামা কাপড় পরে আছেন কলকাতা যাবেন, বসার কোনো প্লেস নেই, বসতেই পারবেন না, কারণ পাছাতে সব ধুলোবালি লেগে যাবে। তা আপনি এক কাজ করলেন, বাজার থেকে একটা ঝাড়ু কিনে আনলেন,
झाड़ू কিনে আনলেন আর একটা বিছানা কিনে আনলেন নে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন ওই টিম রুমটা তারপরে মাদুর বা বিছানা বা চাটাইটা ফেলেছেন বসতে যাবেন সেই সময় আবার মাইকিং করা হচ্ছে ডে ট্রেনটা 9টা 20তে যাওয়ার কথা ছিল গাড়িটি লেট থাকার কারণে 2টা 20তে খবর হয়েছিল লাইন আবার খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে লাইন ক্লিয়ার হওয়ার কারণে এইমাত্র প্ল্যাটফর্মে গাড়িটা ঢুকছে ভালো বিছানা কিনে আনলো 100 টাকা দিয়ে একটা ঝাড়ু কিনে এনে ঘরটা পরিষ্কার করলো এই লোকটা খুব বুদ্ধিমান না লোকটা বোকা মজে বুদ্ধিমান মানে ওরও ভালো বুদ্ধি আছে আরে বোকা ও যখন 5 ঘন্টা টাইম আছে তাহলে সাইডে কোন এক জায়গায় একটু বসে দিক দিক করে কাটিয়ে নিতে পারতো ও 500 টাকা খরচা করে ঢং করে আবার ঘর ঝাড়ু দিতে গেছে কি বললাম বুঝলেন না তার মানে কি এ হলো বোকা বন্ধুরে আমার আপনার টাইম বেঁধে দেওয়া হয়েছে 50 বছর আপনি বাঁচবেন এক মিনিট আপনার এদিক ওদিক করা হবে না আপনার জীবনের মৃত্যুর গাড়িটা যেদিন চলে আসবে আপনার সাজানো বিছানা সাজানো বাড়ি আপনার সাজানো বাগান সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে মৃত্যু নামক গাড়িতে ওঠার জন্য সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে পাড়ি দিতে হবে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে শুধু ডাকে সাড়া দিলে হবে না এই 50 বছর বয়সে আপনি যা কিছু করেছেন সমস্ত কিছুর হিসাব আপনাকে অনুপরিমাণে হিসাব থেকে বঞ্চিত করবেন আল্লাহ সব হিসাব আল্লাহ তিনি বুঝে নেবেন আল্লাহ বলছে মালিক ইয়াউমিদ্দিন বান্দারে তুমি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সময়তেই বলো বিচার দিবসের তুমি মালিক বিচার দিবসের তুমি মালিক কিন্তু আমি আপনি বন্ধু কেউ একজন বিচার দিবস সম্পর্কে কেউ ভাবি না ভাবি কি একবারও কেউ ভাবি না ভাবি কেউ ভাবি না কেউ ভাবি না কিয়ামতের দিবসটা যে কত কঠিন হবে এটা কেউ আমরা চিন্তা ভাবনা করি না আল্লাহু আকবার কত কঠিন হবে সামান্য একটা কথা বলে দিই এটা মগজে নিয়ে চলুন এক আল্লাহু আকবার কিয়ামতের মাঠ এটা বলতে গেলে মন খুব খারাপ হয়ে যায় গোটা কিয়ামতের মাঠে শুধু একটা শব্দ দ্বারা চিল্লা চিল্লি করবে মানুষ তার নাম হচ্ছে পানি পানি দাও পানি দাও আর প্রথম শব্দ হবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি আল্লাহ আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা সূরা হাজের ভিতরে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ও তাযাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ পৃথিবীতে সব থেকে একজন মা তার সন্তানকে ভালোবাসে বাসে না বাসে আল্লাহ কোরআন মাজিদে বলছেন সন্তান মায়ের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে গিয়ে বলবে মা একটু দুধ দাও মা একটু দুধ দাও মা একটু দুধ দাও কলিজা ফেটে যাচ্ছে দুধ দাও মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে যাদের পেটে বাচ্চা থাকবে বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে বুঝতে পারবে না যে আমার বাচ্চা হয়েছে মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মানুষ মাতালের মতো করে ঘুরছে অমাহুম বিসুকারা আল্লাহ বলছে তারা কেউ মদপান করবে না ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ শুধু আমার কঠিন আযাবের কারণে কঠিন ভয়াবহ আযাবের কারণে মানুষ মাতালের মতো কিয়ামতের মাঠে টল 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 মল টল মল টল মর করে ঘুরবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর প্রত্যেক মানুষ প্রত্যেক নবী রাসূল পর্যন্ত এই কথা বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি সাইড দিক দিয়ে একজন এই আওয়াজ তুলে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম কিয়ামতের মাঠ শুধু কিয়ামতের মাঠ নয় আপনাকে হিসাব পর্যন্ত বুঝিয়ে দিতে হবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন তারপরে আমরা কি বলি
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কি বলি? আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার জন্য করা লাগবে? কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করা লাগবে। বাংলাদেশের মঈনুদ্দিন বলে একটা ভন্ড বার হয়েছে, দেখবেন বাংলাদেশে বাড়ি, ও আবার গান গায়, মরণের পরে ঢোলবাসি বাজাইও রে ভাইয়া, ঢোলবাসি বাজাইও, শুনেছেন কেউ? ফেসবুকে দেখেন না? এ গরু আবার বলছে নামাজের কথা কোরআনে কোথাও বলা নাই, রোজার কথা কিছু বলা নাই। আমাদের যে পীর সাহেবের নাম মায়েস ভান্ডারি, মায়েস ভান্ডারির নামে জপমালা করো, অবশ্যই তোমরা জান্নাত চলে যাবে। কি আশ্চর্য ব্যাপার! আমি একটা কথা মাঝে সাঝে বলি যে ভান্ডারি নিজেই কিয়ামতের মাঠে নৌকার মাঝি হয়ে নৌকা চালাবে, তো ও কি করে ভক্তদেরকে উদ্ধার করবে? কঠিন ব্যাপার। ইবাদত কার জন্য? কার জন্য? আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য ইবাদত। ইবাদত আর কারো জন্য হওয়া চলবে না। আর আল্লাহ তাআলা বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবী কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। একটা কথা সোশ্যাল মিডিয়াতে বারবার শুনেছেন, তারপরে আবার আমি বলছি, অনেক সময় তো দেখবেন মানুষ যখন মারাত্মক বিপদে পড়ে যায় তখন আল্লাহকে বাদ দিয়ে অনেক সময় মানুষের দ্বারস্থ হয় কি হয় না? আপনাদের পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ, এই ঘটনা আপনারা শুনেছেন। আমি একটা প্রোগ্রাম করতে এসেছি আজ থেকে মোটামুটি 7-8 বছর আগে, তা প্রোগ্রাম করে ফিরছি, এটা হয়তো শুনেছেন, কথা প্রসঙ্গে এলো বলে বলছি। তা আমাকে যে লোকটা মোটরসাইকেলে ট্রেন ধরাতে আসছে আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। বলছি কি বলুন? বলছে আমাদের এখানে একটা জ্যান্ত পীরের মাজার আছে। বলছি জ্যান্ত পীর? তখন আমার এটা জ্ঞান ছিল না যে পীর জ্যান্ত হয় না মরা হয়, এটা আমার জ্ঞান ছিল না। তা আমি বলছি ভাই জ্যান্ত? বলছি একদমই টাটকা পীর। তাহলে একটু দেখবো, মনে খুব কৌতূহলী যাচ্ছে, পীর দেখবো। মাজারে যাচ্ছি, গেটে দেখলাম গেটম্যান দাঁড়িয়ে আছে। গেটম্যানকে বলছি ভাই একটু বাবার সাথে দেখা করা যাবে? বলছি কেন যাবে না, বাড়ি কোথায় আছে? উত্তর চব্বিশ পরগনা। মাঝে সাঝে দেখবেন আমি জুব্বা পরে থাকি, আজকে গরম শীতের দিন বলেই পাঞ্জাবিটা পরেছি, এমনি জুব্বা পরে থাকি বেশিরভাগ টাইমে, তা বড় পাঞ্জাবি পরে আছি। তা দারোয়ান আমার দিকে এরকম আড়ে আড়ে করে দেখছে আর বলছে কি ব্যাপার? বলছি বাবার সাথে একটু দেখা করব। ভিতরে গেলাম, দেখছি বাবা 3.5 ফুট টুপি পরে বসে আছে আর বড় একটা পাগড়ি। তা গিয়ে বলছি আসসালামু আলাইকুম, তা খুব মিষ্টি করে বলছে ওয়ালাইকুম আসসালাম, কি চাই? আমি বললাম বাবা কি পাওয়া যায়? ও তো চেনে না মাদ্রাসায় পড়া ছেলে কি মাল্টিভিটামিন হয়, ও জানে না। মনে মনে ভাবছি তোর কাছে আন্ডার মানে পেচ্ছাপ করিয়ে ছাড়ব, পীর গিরি আজকে ছুটিয়ে দিচ্ছি দাঁড়া, বুঝলেন তো? বলছি বাবা কি পাওয়া যায়? বলছে আমাদের দরবার থেকে কেউ ফেরত যায় না, সবার মনে সুমনোবাঞ্ছনা পূরণ হয়ে যায়। বাহ খুবই ভালো। যে দেখছি একটা বটের গাছ আছে, বুঝলেন, মোটামুটি কোটি কোটি বললে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, লাখ লাখ বলতে পারেন, ছোটো ছোটো ইঁট ঝুলানো আছে, সব ডালে ডালে দেখছি ইঁট ঝুলছে। বললাম বাবা এইটা কি ব্যাপার, ইঁট ঝুলছে সব? বলছে আস্তাগফিরুল্লাহ, আগে কোনোদিন আসুনি হচ্ছে না? আগে কোনোদিন আসেনি তো, ঘটনা কি? বলছে যাদের বাচ্চা কাচ্চা হয় না না, এই এই গাছে ইঁট বেঁধে দিলে এই ইঁটের ভারিতে গাছের ডাল যত নিচের দিকে ঝুলবে ওর বইয়ের পেটও তত ঝুলবে। বাহ শালা ভালো পদ্ধতি রে, আমাদের মমতা খালা যদি জানতে পারতো গাছের গোড়া সবে কিনে নিয়ে চল যেত, কলকাতায় বড় বড় হসপিটালে বসিয়ে রাখতো। আরে এত ডাক্তার টাক্তার হওয়ার কি প্রয়োজন ছিল, সবাই গাছে ইঁট বেঁধেই বাচ্চা হয়ে যেত, স্বামীর কাছে থাকার দরকার নেই তো, তাহলে ইঁট বেঁধে দিলেই বাচ্চা, মনে মনে ভাবছি আর কি। ভালো ঝামেলাটা মিটে গেল। তারপরে আমাকে বলছে কি চাই? বললাম বাবা ছোট্ট একটা জিনিসের জন্য এসেছি। তা হচ্ছে কি? মোটামুটি 7-8 বছর আগে,
দা প্রোগ্রাম করে ফিরছি, এটা হয়তো শুনেছেন কথা প্রসঙ্গে এলো বলে বলছি। তা আমাকে যে লোকটা মোটরসাইকেলে ট্রেন ধরাতে আসছে আমাকে বলছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। বলছি কি বলুন? বলছে আমাদের এখানে একটা জ্যান্ত পীরের মাজার আছে। বলছি জ্যান্ত পীর? তখন আমার এটা জ্ঞান ছিল না যে পীর জ্যান্ত হয় না মরা হয়, এটা আমার জ্ঞান ছিল না। তা আমি বলছি ভাই জ্যান্ত? বলছি একদমই টাটকা পীর। তাহলে একটু দেখবো, মনে খুব কৌতূহলী যাচ্ছে, পীর দেখবো। মাজারে যাচ্ছি, গেটে দেখলাম গেটম্যান দাঁড়িয়ে আছে। গেটম্যানকে বলছি ভাই একটু বাবার সাথে দেখা করা যাবে? বলছি কেন যাবে না, বাড়ি কোথায়? আছে উত্তর চব্বিশ পরগনা। মাঝে সাজে দেখবেন আমি জুব্বা পরে থাকি, আজকে গরম শীতের দিন বলে এই পাঞ্জাবিটা পরেছি, এমনি জুব্বা পরে থাকি বেশিরভাগ টাইমে, তা বড় পাঞ্জাবি পরে আছি। তা দারোয়ান আমার দিকে এরকম আড়ে আড়ে করে দেখছে আর বলছে কি ব্যাপার? বলছি বাবার সাথে একটু দেখা করব। ভিতরে গেলাম, দেখছি বাবা সাড়ে তিন ফুট টুপি পরে বসে আছে আর বড় একটা পাগড়ি। তা গিয়ে বলছি আসসালামু আলাইকুম। তা খুব মিষ্টি করে বলছে ওয়ালাইকুম আসসালাম, কি চাই? আমি বললাম বাবা কি পাওয়া যায়? ও তো চেনে না মাদ্রাসায় পড়া ছেলে কি মাল্টিভিটামিন হয়, ও জানে না। মনে মনে ভাবছি তোর কাছে আন্ডার পানে পেচ্ছাপ করিয়ে ছাড়বো, পীর গিরি আজকে ছুটিয়ে দিচ্ছি দাঁড়া, বুঝলেন তো? বলছি বাবা কি পাওয়া যায়? বলছে আমাদের দরবার থেকে কেউ ফেরত যায় না, সবার মনে সুমনোবাঞ্ছনা পূরণ হয়ে যায়। বাহ খুবই ভালো। যে দেখছি একটা বটের গাছ আছে বুঝলেন, মোটামুটি কোটি কোটি বললে হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে, লাখ লাখ বলতে পারেন। ছোট ছোট ইট ঝুলানো আছে, সব ডালে ডালে দেখছি ইট ঝুলছে। বললাম বাবা এইটা কি ব্যাপার, ইট ঝুলছে সব? বলছে আস্তাগফিরুল্লাহ, আগে কোনোদিন আসুনি হচ্ছে না, আগে কোনোদিন আসেনি তো, ঘটনা কি? বলছে যাদের বাচ্চা কাচ্চা হয় না না, এই এই গাছে ইট বেঁধে দিলে এই ইটের ভারিতে গাছের ডাল যত নিচের দিকে ঝুলবে ওর বইয়ের পেটও তত ঝুলবে। সালা ভালো পদ্ধতি রে, আমাদের মমতা খালা যদি জানতে পারতো এই গাছের গোড়া সবের কিনে নিয়ে চল যেত, কলকাতায় বড় বড় হসপিটালে বসিয়ে রাখতো। আরে এত ডাক্তার টাক্তার হওয়ার কি প্রয়োজন ছিল, সবাই গাছে ইট বেঁধেই বাচ্চা হয়ে যেত, স্বামীর কাছে থাকার দরকার নেই তো, তাহলে ইট বেঁধে দিলেই বাচ্চা, মনে মনে ভাবছি আর কি। ভালো ঝামেলাটা মিটে গেল। তারপরে আমাকে বলছে কি চাই? বাবা ছোট্ট একটা জিনিসের জন্য এসেছি। তা হচ্ছে কি? ইয়াউমা তারাউনা হা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। পৃথিবীতে সব থেকে একজন মা তার সন্তানকে ভালোবাসে, বাসে না? বাসে। আল্লাহ কুরআন মাজিদে বলছেন সন্তান মায়ের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে গিয়ে বলবে মা একটু দুধ দাও, মা একটু দুধ দাও, মা একটু দুধ দাও, কলিজা ফেটে যাচ্ছে দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। যাদের পেটে বাচ্চা থাকবে বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না যে আমার বাচ্চা হয়েছে। মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মানুষ মাতালের মতো করে ঘুরছে। অমাহুম বিসুকারা, আল্লাহ বলছে তারা কেউ মদপান করবে না, ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের কারণে, কঠিন ভয়াবহ আযাবের কারণে মানুষ মাতালের মতো কিয়ামতের মাঠে টল টল টলমল 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 করে ঘুরবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর প্রত্যেক মানুষ প্রত্যেক নবী রাসূল পর্যন্ত এই কথা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সাইড দিক দিয়ে একজন এই আওয়াজ তুলে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম কিয়ামতের মাঠ। শুধু কিয়ামতের মাঠ নয়, আপনাকে হিসাব পর্যন্ত বুঝিয়ে দিতে হবে